एशिया कप खेलते जुदी भारत पास्तान ना जाए তাহলে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে ভারতের মাটিতে পা ফেলতে রাজি নয় পাকিস্তান দল আরও একবার এই কথা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান রমেশ রাজা একই সঙ্গে তিনি বললেন পাকিস্তান না গেলে ভারতের মাটিতে বিশ্বকাপের দর্শক সংখ্যায় ভাটা পড়বে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী দু সালের সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে বসবে এশিয়া কাপের ষোলতম আসর পরের মাসে তেরোতম ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক ভারত এই দুই টুর্নামেন্টকে ঘিরে বিপরীত বিপরীতমুখী অবস্থানে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান গত মাসে হওয়া একানব্বইতম বার্ষিক সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ বলেছেন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না তাদের দল প্রয়োজনে ভেনু বদলে সংযুক্ত আরব আমিরাত কিংবা অন্য কোনো দেশে এশিয়া কাপ আয়োজন করা হবে এর জবাবে তখন আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে বলা হয় ভারত যদি পাকিস্তান সফর না করে তারাও ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে নতুন করে ভাববে বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে নিজেদের অবস্থানে অনর থাকার কথা আরও একবার সুস্পষ্ট করেছেন রমেশ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এ সময় বলেন আগামী বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে যদি পাকিস্তান না খেলে তাহলে সেটা দেখবে কে এ বিষয়ে আমাদের অনর অবস্থা যদি তারা না আসে তাহলে আমরাও যাব না তাদেরকে একাই বিশ্বকাপ খেলতে দিন বিশ্বকাপ আমাদের ছাড়াই হবে আমরা কঠোর পথ অবলম্বন করব আমাদের দল এখন পারফরম্যান্স দেখাচ্ছে আমরা ক্রিকেটের বড় বাজার সমৃদ্ধ দলকে হারিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত দেশটির ক্রিকেট বোর্ড কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি তবে যখনই সুযোগ আসবে সেটা করব আমাদের অবস্থান এখনও অনর, যদি তারা না আসে তাহলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান